বর্ধমান থেকে আসছি ইনি আমার মা পেশেন্টের নাম হচ্ছে অর্পিতা বৈরাগ্য বর্ধমানে ডক্টর মইনুল হাসানের কাছে যখন আমরা প্রথম চেক আপে যাই প্রচণ্ড ব্যথা হচ্ছিল পেটে আমরা প্রথমে জানতে পারিনি জিনিসটা কী তারপরে উনি ডায়াগনোসিস করেছিলেন যে বললেন যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে প্যানক্রিয়াটাইটিসটা ওখানে বললেন যে ট্রিটমেন্ট করা যাবে না উনি ডক্টর বেগের ঠিকানা দেন এবং আমরা 19 নভেম্বর লাইফলাইন নার্সিংহোমে এসে অ্যাডমিট হই তারপর ডক্টর সরফরাজ বেগ উনি দেখেন মাকে এবং এক মাস মতো ট্রিটমেন্ট করেছেন ট্রিটমেন্ট করার পরে বললেন যে ইনফেকশন হয়েছে ইনফেকশনটা না শুকানো পর্যন্ত কোনো ওটি করা যাবে না তারপরে উনি এক মাস মতো পর আমাদেরকে ডিসচার্জ করেছিলেন আমরা 2 মাস মতো বাড়িতে ছিলাম তারপরে আপনার 14 মার্চ আমরা আবার লাইফলাইন নার্সিংহোমে আমরা অ্যাডমিট হই এবং 15 তারিখ ওটি হয় ওটিটা হচ্ছে গলস্টোন হয়েছিল আর প্যানক্রিয়াটিক সিস্ট হয়েছিল ওই দুটোকে মাইক্রোসার্জারির মাধ্যমে খুব সুন্দরভাবে উনি বার করেছেন এবং সেটা সাকসেসফুল হয়েছে তারপর থেকে মায়ের কোনো অসুবিধা হয়নি এবং লাইফলাইন নার্সিংহোম পরিষেবা ওয়েলভিউ সব জায়গাতেই সব মানে পরিষেবা খুবই ভালো তারপর আমরা 21 তারিখ আমরা ডিসচার্জ হই এবং তারপর 10 দিন পর উনি ফের চেক আপে আসতে বলেছিলেন আজ আমরা আরেকবার চেক আপে এসেছি খাওয়ার সিস্টেম এগুলো সব কিছু জেনে নেওয়ার জন্য উনি বলেছেন সব কিছু ঠিক আছে বড় অপারেশন ছিল সাকসেসফুলভাবেই হয়েছে এবং এখন খুবই ভালো আছে 2 মাস মতো পর আবার একবার চেক আপে আসতে বলেছিলেন